আরেকজন দর্শক নানা আরিফ উনি বলেছেন 40 বছর বয়সে গর্ভধারণ করলে কি ধরনের সমস্যা হতে পারে। এটা কিন্তু খুবই চমৎকার একটা প্রশ্ন মিস্টার আরিফ। আসলে আমাদের এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা বিয়ের সময় কিন্তু অনেক এখন অনেকে দেরিতে বিয়ে করছেন, অনেকে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, আবার অনেকে দেখা যাচ্ছে বিয়ে করছেন বটে কিন্তু চাকরি বাকরি নানা প্রেশারে সাংসারিক নানা ঝামেলাতে হয়তো বা প্রস্তুতি নিয়ে সেই প্রেগনেন্সিটা নিতে নিতে দেখা যাচ্ছে যখন উনি চাচ্ছেন বয়স 40-এর কোঠায় চলে গেছে। আবার অনেকে দেখা যাচ্ছে বিদেশি হাজব্যান্ড থাকছেন, অনেক দিন পর পর আসতেছেন, তখনও দেখা যেয়ে থাকে যে বয়স আস্তে আস্তে দেখা যাচ্ছে যে 40 হয়ে গেছে। আসলে আমরা কিন্তু বলে থাকি যে সবচেয়ে গর্ভ নেয়ার যে একটা সুস্থ মানে একটা সুস্থ সন্তান ভূমিষ্ঠ হওয়ার জন্য গর্ভধারণের একটা কিন্তু একটা আইডিয়াল সময় রয়েছে। তো 40 বছরটা কিন্তু কখনোই আইডিয়াল টাইম নয়। আমরা বলে থাকি প্রথম গর্ভটা অবশ্যই 30 বছরের আগে এবং দ্বিতীয় গর্ভটা অবশ্যই 35 বছরের আগে নেওয়াটা ভালো। কিন্তু যদি আপনার ওয়াইফের বয়স বা 40 হয়ে থাকে সেক্ষেত্রে আসলে কিছু গর্ভকালীন পূর্ব প্রস্তুতি নেওয়া উচিত, আপনার পরিবারের ইতিহাসগুলো জানা উচিত এবং অবশ্যই যদি গর্ভ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার বাচ্চার ডাউন সিনড্রোম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি ডাউন্স হওয়ার সম্ভাবনা আছে কি না। গর্ভকালীন সময়ে 11 সপ্তাহের মধ্যে আমরা এন্টি স্ক্যান করতে 11 সপ্তাহ প্লাস হলে আমরা এন্টি স্ক্যান করতে পারি। তারপর আরও অনেক টেস্ট রয়েছে, ইভেন আমরা এখন কিন্তু ইনভেসিভ টেস্ট না, আমরা কিছু নন ইনভেসিভ টেস্ট যেমন NIPT বলা হয়ে থাকেন, এটার মাধ্যমে কিন্তু আমরা ডিটেক্ট করতে পারি বাচ্চার ডাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, কারণ 40 বছরের অধিক বয়সে মা হলে ডাউন্স হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং আমার মনে হয় আপনি যদি প্ল্যান করে থাকেন প্রেগনেন্সি নেওয়ার সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা পূর্ব প্রস্তুতির মাধ্যমে কিছু টেস্টের মাধ্যমে অ্যাসেস করে তারপরে প্রেগনেন্সিটা নিতে হবে এবং প্রেগনেন্সি হওয়ার পরেও কিন্তু ডাক্তারের একেবারে নিবিড় পর্যবেক্ষণে থাকতে পারে, কারণ 40 বছর বয়সে গর্ভধারণ করে নানা রকম কমপ্লিকেশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমার মনে হয় আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন।